দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। ছেলে আব্রাহাম বলল, মাম্মামের সাথে রাগ করেছি, কোনো কথা বলবা না। শাকিব খানকে বলল জয়। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় তার পাপা শাকিব খানকে বলল, মাম্মাম খুবই খারাপ হয়ে গিয়েছে, তার সাথে কোনো কথা বলবা না, আমিও মাম্মামের সাথে কথা বলবো না। শাকিব খান জিজ্ঞেস করলো, কেন তুমি তোমার মাম্মামের সাথে রাগ করেছ, কেন কথা বলবা না, আর আমাকেই বা কেন তুমি কথা বলতে বারণ করছো? তখন জয় বলল, মাম্মা খুবই খারাপ, মাম্মা পচা হয়ে গিয়েছে, আমাকে কোথায়ও নিয়ে যাচ্ছে না, কিন্তু মাম্মা সব কিছু করছে। শাকিব খান বলল, সেটা আবার কেমন ব্যাপার, কি কথা বললা তুমি? তখন জয় বলল, দেখতে পাচ্ছ মাম্মা একের পর এক কত আনন্দ মজা করে যাচ্ছে, একবার মাছ ধরছে, নৌকায় চড়ছে এবং বাচ্চাদের সাথে কানামাছিও খেলছে। মাম্মামের কি এই বয়স আছে বাচ্চাদের সাথে কানামাছি খেলার? আমি মাম্মামকে কত বলি যে আমার সাথে একটু কানামাছি খেলো, কিন্তু কখনো মাম্মা আমার সাথে কানামাছি খেলে না। আর তুমি দেখতে পাচ্ছ না মাম্মা এখন অন্য বাচ্চাদের সাথে কত সুন্দরভাবে কানামাছি খেলছে, কিন্তু আমি যখন বলি আমাকে নিয়ে একটু কানামাছি খেলো তখন আর তার ইচ্ছে করে না, ভালো লাগে না, মাম্মা অনেক পচা হয়ে গিয়েছে, তুমি মামামের সাথে কথা বলবে না, আমিও কথা বলবো না। শাকিব খান তখন জয়কে অনেক বোঝালো, তোমার মাম্মা তো এগুলো কাজ করছে, আমিও তো মাঝে মধ্যে এরকম করি, তুমি দেখতে পাও না মাম্মাম তোমার সাথে কোনো খারাপ কাজ করে, এগুলো আসলে তার কাজ। জয় তবুও বুঝতে চাচ্ছে না, সে তার মাম্মা পচা এটাই ভেবে যাচ্ছে, মাম্মা খুবই খারাপ হয়ে গিয়েছে, মাম্মা এখন আর আমাকে ভালোবাসে না, অন্য বাচ্চাদের বেশি বেশি ভালোবাসে, তুমি দেখতে পাচ্ছ না অন্য বাচ্চাদের সাথে কিভাবে খেলছে, নাচানাচি করছে, কানামাচি খেলছে, আমার সাথে কখনো খেলে না, এবং মাঝে মধ্যে মাম্মাকে দেখা যায় ছোট্ট বাচ্চা কোলে নিয়ে আদর করছে, আমাকে এখন আর কি আদর করে, অন্য বাচ্চাদেরকে বেশি ভালোবাসে। আমি বুঝতে পেরেছি তুমি মাম্মামের সাথে আর কথা বলবে না, আমিও কথা বলবো না, এবার মাম্মামের সাথে আড়ি দিয়ে দিয়েছি আমি। দর্শক, সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় এবার তার মায়ের সাথেই রাগ করেছে, কিভাবে রাগ ভাঙাবে ঢালিউড কুইং অপু বিশ্বাস, কারণ ও জয় কখনো তার মায়ের সাথে রাগ করে না, এবার অনেক খেপে গিয়েছে, কারণ অপু বিশ্বাস একা একা বাচ্চাদের সাথে কানামাছি খেলেছে, জয়কে নেয়নি, তাই ভেবে জয় খুবই রাগ করেছে। আসলে অপু বিশ্বাস এটা শুটিংয়ের মাঝে বাচ্চাদেরকে নিয়ে কানামাছি খেলেছে, এটা জয় বুঝতে না পেরেই সে তার মাম্মাকে অনেক পচা বলেছে। দর্শক, কিভাবে ঢালিউড কুইং অপু বিশ্বাস বোঝাবে জয়কে? আসলে ব্যাপারটা অন্যরকম, অপু বিশ্বাস বোঝাতে পারবে জয়কে, কারণ তার সন্তান, সন্তানকে কিভাবে বোঝাবে সেটা তার মা ভালো বুঝতে পারে। দর্শক, তবে কি পারবে অপু বিশ্বাস জয়ের রাগ ভাঙাতে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।